नहीं चलेगा नहीं चलेगा। এখন আমরা জঙ্গল মহলের বিভিন্ন গ্রামে দেখছি, তো এই আওয়াজটা এখন শুনতে পাচ্ছি। যখন ভোটটা আমাদের বড় তো মালিক এপারে কলকাতায়, আর এখানে আসি নিয়ে ওরা দাদাগিরি করবে, আর আমাদের কিছু করতে গেলে পারমিশন নিবে কলকাতা, যে বলে যে উপর মহল্লা হয়ে আসবে তবে হবে। তো আজ তো জয় গ্রাম বন্ধুরা, আজকে কিন্তু একটা খুব খুশির খবর দিচ্ছি যে আদিবাসী কর্মী সমাজকে কিন্তু মুসলিমরাও আজকে সাপোর্ট করছে। আজকে যে আমাদের মূল মান্তা অজিত প্রসাদ মাহাতোর নেতৃত্বে যে আমাদের যে বর্তমানে যে প্রচার অভিযান চলছে, সেই অভিযানে কিন্তু মুসলিম সমাজের হয়ে প্রতিনিধি করে আমজাদ্দা তিনি কিন্তু সাপোর্ট করলেন আমাদের সমাজকে। আর দুঃখের বিষয় এটাই বন্ধুরা যে এখনও আমাদের যারা ভাই ভাই বলা হয় যে জাতিকে, সেই জাতি এখনও তারা কিন্তু তাদের ভুলটা বুঝতে পারল না, এখনও তারা কিন্তু আমাদের পেছনে লেগে আছে, ছাড়বেনই বলছে, একদমই ছাড়বেনই, যেমন তার নিজের ভাগটা দিতে হচ্ছে। তো যাই হোক বন্ধুরা, মুসলিম সমাজ থেকেও কিন্তু সাপোর্ট করছে, আর সেখানে আমাদের জাত ভাই হয়ে তারা কিন্তু এখনও আমাদের পেছনে লাগা ছাড়লো না, তারা কিন্তু লেগে গেছে। তো দেখা যাক কতদিন লেগে থাকতে পারে। তো তাদের সাথে তো আমাদের কোনো সম্পর্ক নেই বন্ধুরা, তাই না? কারণ আমাদের যে জাতিসত্তার আন্দোলন সেটা তো তারা দিতে পারবে না, দেবে কে? রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার। তাদের সাথে আমাদের কোনো বিরোধ নেই, কোনো জাতির সাথে আমাদের কোনো বিরোধ নেই। আমরা আমার জাতিসত্তার লড়াই কীভাবে এগিয়ে নিয়ে যেতে হয় সেটা আমরা সবাই জানি, মোটামুটি সবাই এখন পড়াশোনা করেছি, এডুকেটেড হয়েছি, অ্যাটলিস্ট জাতির পরিচয় তো যেন কখনো আলাদা হতে পারে না বন্ধুরা। তো আজকে যিনি মুসলিম সমাজের হয়ে প্রতিনিধি করতে এসেছিলেন, তিনি যা বললেন তার মুখেই শুনে নাও বন্ধুরা, আর সাবস্ক্রাইব করতে ভুলো না, সাবস্ক্রাইব করে সাপোর্টটা করো বন্ধুরা। তো দেখে নাও, এখন কিন্তু আমরা রাস্তা পাই গেছি আপনাদের দেখানোর পথে। আমরা জেলা পরিষদে পাঁচটা এইবারে সিট দিয়েছি, এবারে ভাগটা চাই, বিনা ভাগে গল্প হবে নাই, অনেক আমরা ভাগ দিয়েছি, দিয়ে দিয়ে মরে গেছি, আর এবারে নিজের ভাগটা নিজে বুঝে নিব। ভোট আমারা রাজ তোমারা নহীঁ চলেগা নহীঁ চলেগা। এখন আমরা জঙ্গল মহলের বিভিন্ন গ্রামে দেখছি, তো এই আওয়াজটা এখন শুনতে পাচ্ছি, যেন ভোটটা আমাদের বড় তো মালিক এপারে কলকাতায়, আর এখানে আসি নিয়ে ওরা দাদাগিরি করবে, আর আমাদের কিছু করতে গেলে পারমিশন নিবে কলকাতা, যে বলবি যে উপর মহল্লা হয়ে আসবে তবে হবে। তো আজকে আমি ধন্যবাদ দিতে চাই বিশেষ করে আদিবাসী কুর্মী সমাজকে এবং আদিবাসী কুর্মী সমাজের মূল খুঁটি মূল মান্তা অজিত প্রসাদ মাহাতো মহাশয়কে। নাতা জড়োয়াই যে অনুষ্ঠান কর্মসূচি নিয়েছে তার মধ্য দিয়ে উনি বার্তা দিতে চাইছেন যে আমরা কেউ আরব থেকে আসি নাই, এইখানে আমরা ভূমিপুত্র মুসলমান। যদি আরবের মুসলমান হইত তো ওরা 7 ফুট করে লম্বা হইত। আমরা এদের সমস্যা এদের চাপে, যেমন আপনারা এখন সারনা ধর্মের কোড চাইছেন, সেই সময় আমাদেরও পূর্বপুরুষেরা আমাদের চেঞ্জ করে ইসলাম ধর্মে আসেছে। যাই হোক, এদিকে আমি যাচ্ছি নাই। আমরা এই যে এত সুন্দর একটা শিখ মিটার মাথা জড়োয়াই এইটার বিষয় নিয়ে সব সমাজ, আমাদের ডিএনএ এক, আমাদের রক্ত এক, আমরা নিজেদের সবাই ভাই ভাই আছি। আমরা বিশেষ করে এই গল্পটা আমরা শুনে আসেছি যে আমাদের রক্ত এক, আমাদের ডিএনএ এক। আমি বললাম ঠিক আছে, ডিএনএ তো মেটেছে। আমরা যখনই চাষরুড়ার ওই পারের একটা আনসারি গাঁ আছে, ওদের একটা জমি জায়গা ঝামেলা হয়েছে, তো ওই সিএস রিপোর্ট খুঁজতে যাই, দেখছি ওদের পূর্বপুরুষ মাহাতো কুর্মি বেড়ে গেছে। তাহলে ঠিকই বলছে যে আমাদের ডিএনএ অনেকেই চাইছে, বলছে ইয়ারা বটে আরবের লোক, এরা বটে পাকিস্তানের লোক। আচ্ছা বলো না বাচ্চারা, আমরা কোনোদিন বলেছি যে কুর্মিরাকে এসটি করতে হবে নাই? আপনাদের বিরুদ্ধে কোনোদিন আমরা আওয়াজ তুলেছি? হ্যাঁ না বলবেন? আপনাদের ভাষা আমরা অষ্টম তপিসিলি ভাষায় অন্তর্ভুক্ত যে দাবি আছে ন্যায্য সাংবিধানিক দাবি, সেই দাবির বিরুদ্ধে কোনোদিন মুসলিম সমাজ আপনাদের বিরুদ্ধে আওয়াজ তুলেছে? কোনদিন আপনাদের সারনা কোর্ট চাইছেন আপনাদের বিরুদ্ধে কোনদিন আমরা বলেছি? তাহলে আমরা আপনাদের কি করে দুশ্মন হবে? আমরা আপনাদের ভাই, রক্তের ভাই। আজ এই বার্তায়
দেওয়ার জন্য এই মঞ্চ আজকে অজিত প্রসাদ মাহাতো আদিবাসী কর্মী সমাজের নেতৃত্বে আজকে এই মঞ্চ গঠন করেছে। এই মঞ্চের মূল মন্ত্র হচ্ছে যে আমরা আরব থেকে এসে কেউ মুসলমান হই নাই, আমরা আছি কেউ আমরা বাউরি থেকে মুসলমান হয়েছি, কেউ মাহাতো থেকে হয়েছি, কেউ কুর্মি থেকে হয়েছি, কেউ বাউরি থেকে হয়েছি, কেউ মুচি থেকে হয়েছি, যে মতো এসসি এসটি ওবিসি থেকে আমরা কনভার্ট হয়ে আমরা মুসলমান হয়েছি, আমরা আরব থেকে এসে মুসলমান নয়, আমরা এখানে ভূমিপুত্র। আমাদেরকে যারা আপনাদের ক্যান্সার লাগাবার কথা করছে তারা এখন স্বপ্ন দেখুক, আর ওই নাই, এখন মানুষ সচেতন হয়েছে, মানুষ বুঝতে শিখেছে কে নিজের লোক কে দুশ্মন কে পর। তাই আর আমরা অন্য কোথায় চলবো না, আমরা সবাই ভাই ভাই এক হয়ে থাকবো। আজকে এই মঞ্চ থেকে তা দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। জোহার, জয় গরাম। তো সবশেষে একটা কথাই বলো বন্ধুরা, আমাদের যে কুর্মী সমাজ, যে কুর্মী সমাজের জাতীয় সত্তার আন্দোলনটা শুধু আজকের নয় বন্ধুরা, আমরা দীর্ঘ 73 বছর ধরে বঞ্চিত হয়ে আসছি। কারণ জাতির পরিচয় তো বন্ধুরা কখনো আলাদা হতে পারে না, আমরা তো আদিবাসী ছিলাম না। আদিবাসী মিনস ওই মানে কি বলবো, আদিবাসী মিনস হচ্ছে যারা আদি বাসিন্দা। আমরা তো আর কেউ মানে ইংল্যান্ড থেকে আসিনি বা আমেরিকা থেকে আসিনি, আমরা তো এখানকারই বাসিন্দা না। তাহলে কেন আমাদের জাতি জাতি জাতীয় সত্তা কেন আমরা ফিরে পাবো না, তাই না? সো তাই বন্ধুরা, আমাদের বিরোধিতা না করে আপনারাও প্লিজ হাতে হাতে রেখে ঐক্যবদ্ধ হয়ে আমাদেরকেও সাপোর্ট করো। তোমরা দেখবে একটা নতুন কিন্তু জঙ্গলমহল দেখতে হবে, যেখানে কিন্তু মূল তখন দাবি থাকবে স্বাস্থ্য, শিক্ষা এবং সুন্দর পরিবেশ, যেখানে আমাদের প্রত্যেকটা গ্রাম বাংলার ছেলে মেয়ে পড়াশোনা করতে পারবে খুব সহজ সরলভাবে, একটা শিক্ষার পরিবেশ থাকবে, একটা সুন্দর স্বাস্থ্য পরিকাঠামো থাকবে এবং আমাদের ছেলেমেয়েরা পুষ্টিমানগত খাবার খেতে পাবে এবং একটা সুন্দর পরিবেশের মাধ্যমে আমাদের সমস্ত ভাই বোনেরা দাদা দিদি মানে ছেলেমেয়েরা পরবর্তী প্রজন্ম একটা সুন্দর একটা পরিবেশ পাবে জঙ্গলমহলে। সেই আশায় রাখবো বন্ধুরা, আর সেই আশায় এই হিংসার রাজনীতি ছেড়ে দিয়ে সবাই এক হয়ে যাও, সবাই একে অপরকে সাপোর্ট করো, দেখবে অনেক সুন্দর একটা জঙ্গলমহল আমরা দেখতে পাবো। জোহার বন্ধুরা, আর সাবস্ক্রাইব করে সাপোর্টটা করো, আর পাশ থেকে টাটা।